এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে, সানডে জেনারেলি আমরা বেরোই আউটিংয়ে, তো আজ আর কোনো আউটিং না। আজকে তোমরা যারা মিনি ব্লগটা দেখেছো তারা জানো, বা যারা আমার অ্যানিভার্সারি ব্লগটা দেখেছো তারা জানবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যে আমার ভাইয়ের উপনয়নের জন্য মানে ওর পৈতেটা হয়ে গেছে, আজকে হচ্ছে সমস্ত মানে খাওয়া দাওয়া লোকজনের আসবে আর কি, তো সবার সাথে মিট হবো, ফ্যামিলি গেট টুগেদার বলতে পারো, তো ভীষণ মজা হবে, ভীষণ এনজয় হবে আজকে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 10:15, তো আমরা বেরোবো, তো অর্ঘ গেছে গাড়ি বের করতে, বেরোই। আজকে দিনটা জাস্ট হইহুল্লোড় করা হবে আর ব্লগটাও দারুণ মজাদার হবে, সো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাড়ির ব্রিজ ক্রস করে আমরা যাচ্ছি হাওড়ার দিকে, আমার মাসির বাড়িটা হচ্ছে সলব ক্রস করলে জাস্ট একটুখানি। আমরা পৌঁছে গেছি আর পৌঁছেই প্রথমে দেখা হলো আমাদের বাড়ির সব থেকে ক্ষুদের সদস্যটার দিকে, আমাদের দেখেই এগিয়ে আসছিল কিন্তু বুঝতে পারছিল না যে আমি গাড়ির ভেতর ছিলাম, তবুও আমি হাত দেখাচ্ছিলাম মাঝে মাঝে। যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি, চতুর্দিকে এত গান বাজছে যে কোনো কিছু শোনার উপায় নেই, উপর থেকে মা মাসিরা সব দেখছে যে আমরা পৌঁছে গেছি। পেছনে হচ্ছে ভাই যার উপনয়ন, তার সাথে একটু কথা বললাম, তাকে বললাম কি রে এত জোর গান বাজিয়েছিস কেন, সে বলছে আমি বাজাইনি, এই তো এরা সব গান বাজিয়েছে। বাড়িতে ঢুকতেই মাসি প্রথমেই দিয়ে দিল এতগুলো মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আমরা একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস বেশ খেলাম, এই সবে খাওয়া দাওয়া শুরু হলো, এখনও প্রচুর খাওয়া দাওয়া হইহুল্লোড় মজা বাকি আছে। বাড়ির সবার সাথে একটু কথা বলে পাশে যে মাঠে প্যান্ডেল হয়েছিল সেখানে চলে এলাম, ওকে গিফটটা দিলাম। তুই বোকাশে যে বলে কথা বল আমাদের সাথে একটু, শখ না ভালো, এটা এটা না না, মানুষের তো একটা ইচ্ছা থাকে, এরপর তো সেই বিয়ে। খাওয়ার জায়গা তো এই সমস্যায় আমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে একবার দেখাচ্ছিল। এই আমাদের একটা ছবি তুলে দিবি তো, আমাদের একটা ছবি তুলে দিবি, কিছু বল। আজকে হচ্ছে উপনয়ন, আমরা এসেছি, উপনয়ন হয়ে গেছে, আজকে অনুষ্ঠান একদম, আজকে অনুষ্ঠান, আমরা একটু আনন্দ করতে এসেছি, তোকে পাঞ্জাবিটা বেশ ভালো মানিয়েছে। এটা হচ্ছে আমার মাসির ছেলে ভাই, হ্যাঁ ও তো ব্লগ দেখে, ও তো জানে। ঘরের দিকে যেতে গিয়ে দেখলাম যে সবাই কিন্তু এই প্যান্ডেলের কাছেই আসছে, তাই জন্য প্যান্ডেলের কাছেই চলে এলাম, সুন্দর চেয়ার পাতা ছিল, বসে থাকলাম। এই হচ্ছে মাসির ফ্যামিলি, হ্যাঁ মিশুমশাই বেশ সুন্দর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। কিছুক্ষণ সবার সাথে গল্প করে এখানে ব্যাকগ্রাউন্ড কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর বসে পড়লাম লাঞ্চ করতে, কারণ একটার বেশি বেজে গেছে, 4 সিটার ছিল, তো আমি অর্ঘ বাপি আর পরে এসেছিল মাসি, এরকম ভাবে বসছিলাম, আর সামনের টাইম মারা সব বসেছিল। প্লেট আর সাথে মেনু কার্ড চলে এসেছে, মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, লেবু দিয়ে শুরু হলো, তারপরে পড়লো ভাত, এরপর ঘি, আর ঘি পড়লো মানে শুক্তো তো আসছেই, তো চলো খাওয়া শুরু করি। এছাড়া অনেক কিছু খাওয়া বাকি আছে, কী কী আরও সব খেলাম সেটা দেখতে হলে আমার মিনি ব্লগগুলো দেখতে হবে। খাওয়া দাওয়া সেরে একটু বসে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, এরকম আরও ব্লগের জন্য প্লিজ টু সাবস্ক্রাইব।